কঠোর বিধি নিষেধেও থেমে নেই করোনায় মৃত্যুর মিছিল। পরিস্থিতির উন্নতি না হলে ফিল্ড হাসপাতালেও মিলবে না সুফল। এক মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা। সংক্রমণ বেড়ে গেলে কিন্তু হাসপাতালে জায়গা হবে না, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের বিভিন্ন জায়গায় প্রভাব পড়বে। মহামারীতে বেসামাল হাসপাতালগুলোতে বাড়তি চাপ ডেঙ্গু রোগে। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। জ্বরের শুরুতেই এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে ডেঙ্গু কিনা এটা পৃথক করা। কিছু নির্মাণাধীন ভবন তারা খুবই অসতর্ক, আমাদের এই এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা জাস্ট ব্যর্থ করে দিচ্ছে। সাত মাস বন্ধ থাকার পর বিদেশিদের জন্য পবিত্র উমরাহ পালনের অনুমতি সৌদি আরবের। 10 আগস্ট থেকে দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই পাবেন সুযোগ। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর। দু সপ্তাহে 3টি লাইটারেস জাহাজ ডুবি। বাল্কহেড ও কার্গো বোটের নিয়ন্ত্রণহীন চলাচলই দায়ী। অপরাধী ধরতে এবার টিকটক কর্তৃপক্ষের সঙ্গে সিআইডির বৈঠক। দেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক তথ্য না দেওয়ার অনুরোধ, সহযোগিতা করতে সম্মতি। ভারতের মুর্শিদাবাদে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন পারভিন বরিশালের মেয়ে। সময় সংবাদে প্রচারের পর হদিস পেলেন স্বজনরা। দেশে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা। এবং চীনের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়ে সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ইনফা। হেনান প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 63। লন্ডনেও আকস্মিক বন্যা।